আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড ফিরিয়ে আনবেন। আমরা অনেকে ফেসবুক অ্যাকাউন্টগুলি কিন্তু হঠাৎ করে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাই, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি দেখার পর আপনি যদি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফিরিয়ে আনতে পারবেন। তাই চলুন আর কথা না বেরিয়ে এখন শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি আপনার ফেসবুক ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করতে চান তাহলে আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপে ক্লিক করতে হবে। তারপর দেখুন এখানে ফরগুড পাসওয়ার্ড দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনি যে ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করেছিলেন এই ফোন নাম্বারটি এখানে টাইপ করবেন। যেমন আমি এয়ারটেল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। ঠিক আছে, এখন আপনি সঠিকভাবে আপনার যে ফোন নাম্বারটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছিলেন এই নাম্বারটি এখানে টাইপ করবেন। তারপরে দেখুন এখানে চার্জ বাটন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে গেট কোড, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে একটি SMS আসবে, OTP আসবে, এই OTP-র কোডটি বসাতে হবে। দেখুন এর আগে আপনি দেখুন এখানে কন্টিনিউ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনার ফোনে একটি SMS আসবে। দেখুন আমার ফোনে ফেসবুক থেকে একটি SMS এসেছে, মেসেজে গেলাম। দেখুন 2 2 8 0 0 4 8, দেখুন এখানে আপনি টাইপ করবেন 2 8 0 0 4 8। অনেক সময় দেখা যায় SMS-টি আসার পর অটোমেটিক এখানে কিন্তু আসবে, অথবা আসার পর অটোমেটিক আপনাকে নতুন পাসওয়ার্ড তৈরি করার কথা বলবে। এখন আপনি কি করবেন, দেখুন এখানে কন্টিনিউ দেওয়া আছে, এখানে আপনি OTP-টা বসানোর পরে, সংখ্যাটি বসানোর পরে দেখুন এখানে কন্টিনিউ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে বলবে আপনি নতুন করে পাসওয়ার্ড তৈরি করার জন্য। দেখুন আমি আমার পাসওয়ার্ডটি তৈরি করছি, আপনিও পাসওয়ার্ডটি তৈরি করে ফেলবেন। দেখুন আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়েছি। এখন আপনি এইভাবে কঠিন করে একটি পাসওয়ার্ড এখানে দিবেন। তারপর দেখুন এখানে কন্টিনিউ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর ওকে, লগ ইন হচ্ছে। দেখুন ফেসবুক অ্যাপটি ওপেন হয়েছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, কারণ আমরা অনেক সময় দেখা যায় একটি নাম্বার দিয়ে অথবা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট খুলি, হঠাৎ করে আমাদের পাসওয়ার্ড ভুলে যায়। এতে কিন্তু আমরা কি করি, পাসওয়ার্ড ভুলে গেলে নতুন করে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলি। কিন্তু বারবারে ফেসবুক অ্যাকাউন্ট খোলা এটা ভালো মানুষের কাজ নয়, কারণ আপনি যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন অথবা পাসওয়ার্ড ভুলে গেছেন আবার আরেকটা খুলবেন, আবার আরেকটা খুলবেন, এই করে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এতে কিন্তু অনেকে আপনাকে বাজে বলবে। তাই আজ এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।